হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে আমরা কর্মক্ষেত্র থেকে আলোচনা করব চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো প্রথমে আমি বলে রাখি, 920 জন এক্সিকিউটিভ নিয়োগ করছে কিন্তু আইডিবিআই ব্যাঙ্কে, এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কিন্তু গ্র্যাজুয়েশন লাগছে। এবং ভারত ইলেকট্রনিক্সে 511 জন ট্রেনি এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করছে। এবং সরকারি গবেষণাগারের চাকরি, যেখানে কিন্তু প্রজেক্ট সায়েন্টিস্ট এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে 47 জনকে নিয়োগ করছে। এবং ইন্ডিয়ান নেভি এয়ারফোর্সে 339 জন অফিসার নিয়োগ করছে, যেটি কিন্তু কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, এবং তার পরীক্ষা হচ্ছে 14 নভেম্বর। বিএসএফে 269 জন খেলোয়াড় নিয়োগ করছে, এবং যাদের এর অগ্রাধিকার দেওয়া হবে ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত তাদের। এবং কলকাতা পুরসভায় কমিউনিটি অর্গানাইজার হিসাবে নিয়োগ করছে 26 থেকে 32টি পদে। হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়নে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ করছে। এছাড়াও আরও আমরা দেখতে পাবো যে অনলাইন মার্কেটিংয়ে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম করাচ্ছে, সেটি হচ্ছে আপনি সেখানে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট রাইটিং এবং বিজনেস কমিউনিকেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিষয়ে কিন্তু জিরো ওয়েস্ট ইন্ডিয়া ইকোলজিক্যাল সলিউশন ট্রাস্ট এরা করাচ্ছে। এবং সেখানে কিন্তু আবেদন ফি হচ্ছে আপনার 100 টাকা। এছাড়াও বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি এবং কোর্সে ভর্তির, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভোকেশনাল কোর্সে ভর্তি এবং প্ল্যান্ট হেলথ ম্যানেজমেন্টের ডিপ্লোমা এবং স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি, টুল অ্যান্ড ডাই মেকিং এবং মেকানিক্সের ডিপ্লোমা কোর্স এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ডিপ্লোমা কোর্স। এবং এখানে কিন্তু ম্যানেজমেন্টের যে ক্যাট পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয় স্নাতকোত্তর কোর্সের জন্য এবং ফেরো প্রোগ্রামের জন্য, সেটা কিন্তু 2800 নম্বর হতে চলেছে। এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ 105 জন স্টাফ নার্স এবং অ্যাটেন্ডেন্ট নিয়োগ করছে। এবং কলকাতা হাইকোর্টের ট্রেনিং ল ক্লার্ক, সেখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা মিনিমাম 50% নম্বর নিয়ে 5 বছরের আইনের ডিগ্রি থাকতে হবে। তো বন্ধুরা, আজকে এই ছিল ভিডিও, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।